নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আমি দীনেশচন্দ্রনাথ, প্রধান শিক্ষক দক্ষিণ রাজবালিয়া সরকার প্রাথমিক বিদ্যালয় নোয়াখালী সদর নোয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। পরম করুণাময়ের অসীম কৃপায় আমিও ভালো আছি। নোয়াখালী সদর উপজেলা কর্তৃক অনলাইন পাঠদান কার্যক্রমের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা, তোমরা এর আগে চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে আগের পাঠে লসাগু সম্পর্কে জেনেছ। আজকে আমরা লসাগু ব্যবহার করে কীভাবে বাস্তবে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় সে বিষয়ে জানব। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা লসাগুর ব্যবহার সম্পর্কে জানি। লসাগুয়ের ব্যবহার জানার আগে বন্ধুরা, আমরা একটু আবার মনে করে দেখি যে লসাগুটা কি। নিশ্চয় তোমাদের মনে আছে, একটু চিন্তা করো। হ্যাঁ, ঠিক বলেছ, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে আমাদেরকে সাবধান হতে হবে, গুণিতকের পরিবর্তে অনেক সময় আমরা গুণনীয়ক বলে ফেলি, তাই এখানে একটু সাবধান হতে হবে। লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে। আমরা আজকে মজার একটা সমস্যা তোমাদের সবার সহযোগিতা আমরা সমাধান করব, কীভাবে লসাগু ব্যবহার করে বাস্তবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আমি এরূপ একটি সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো, আমাদের এই সমস্যাটি তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 27 পৃষ্ঠায় এই সমস্যাটি দেওয়া আছে। তোমরা সবাই বই খোলো এবং আমার সাথে মিলাও। আমি পড়ছি সমস্যাটি একবার, তোমরা দেখো আমার সাথে মিলাও। সমস্যাটি এরকম, কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। এই তথ্যের আলোকে আমাদের এখানে তিনটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। আমরা আগে সমস্যাটি সমাধান করার আগে কী তথ্য আছে সেগুলো আমরা আবার একটু জানি। কিছু টাইলস আছে, দুঃখিত,
যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। তাহলে প্রথম সমস্যাটি হচ্ছে যে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার আকৃতি যে টাইলস, সেই টাইলস বসিয়ে আমরা প্রথমে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এরপরে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন সেটা আমরা দেখব। এরপরে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। তাহলে বন্ধুরা, আমরা প্রথমে 1 নম্বর সমস্যাটি কীভাবে সমাধান করা যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে প্রথমত আমাদেরকে টাইলস ব্যবহার করে একটি বর্গক্ষেত্র বানাতে হবে। যে ধরনের টাইলস এখানে ব্যবহার করার কথা বলা হয়েছে, টাইলসগুলোর আকৃতি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সবাই টাইলস তোমরা চেনো, তোমাদের ঘরের মেঝেতেও টাইলস অনেকের বসানো আছে। এই আকৃতির এরকম এক একটি টাইলসের আকৃতি হচ্ছে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার। এইরূপ টাইলসগুলো দিয়ে আমরা যখন মেঝেতে ঢাকব বা মেঝেতে বসাবো, তখন সেটার আকৃতি হতে হবে বর্গাকার। তাহলে আমরা যে ক্ষেত্রটি ঢাকব সেটার আকৃতি আর টাইলসের আকৃতি কিন্তু একরকম নয়। তাই আমরা লক্ষ্য করব এই টাইলসগুলো বসিয়ে কীভাবে বর্গক্ষেত্রটি বানানো যায়। বর্গক্ষেত্র বানানোর আগে তোমরা জানো বর্গ হচ্ছে যে ক্ষেত্রের চারদিকেই সমান, সেটি হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি কীভাবে আমরা বর্গক্ষেত্রটি বানাতে পারি টাইলসগুলো ব্যবহার করে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, বন্ধুরা দেখো এখানে প্রতিটা টাইলসের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা যদি টাইলসগুলো এভাবে বসাই, এদিকে একটা টাইলস 8 সেন্টিমিটার, যদি দুটা টাইলস বসাই 16 সেন্টিমিটার, তিনটা টাইলস 24, এভাবে এদিকে যেতে থাকবে। আর যদি আমরা প্রস্থের দিক হিসেব করি, একটা টাইলস 6 সেন্টিমিটার, দুইটা বসালে 12 সেন্টিমিটার, তিনটা 18 সেন্টিমিটার, চারটা 24 সেন্টিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে এই যে এখানে তিনটা টাইলস 24 সেন্টিমিটার, আর এখানে এদিকে নিচে চারটা টাইলসে 24 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে প্রথম একটা বর্গ হয়ে গেল। এখানে এদিকে 24 সেন্টিমিটার, এখানে 24 সেন্টিমিটার, এদিকে 24 সেন্টিমিটার, তোমার লক্ষ্য করো এদিকে 24 সেন্টিমিটার। এভাবে আমরা যদি আরও টাইলস বসাই তাহলে আমরা নতুন নতুন বর্গক্ষেত্র পাবো। কিন্তু আমাদের এখানে প্রশ্ন আছে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটি ঢাকতে আমাদের কতটি টাইলস লাগবে। এখানে আমরা টাইলসে বের করতে পারি, এখানে তিনটি টাইলস লেগেছে,
এদিকে চারটি টাইলস, এক দুই তিন চার, তাহলে এই পুরো বর্গক্ষেত্রটি ঢাকতে কয়টা টাইলস লাগে আমরা বের করতে পারি? তিনে আর এদিকে চারটা, তিন চারটা বার বার আমরা এভাবে করতে পারি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, অর্থাৎ ক্ষুদ্রতম বর্গটি ঢাকতে কয়টা টাইলস লাগে আমরা সেটাও দেখলাম। এখন আমরা যখন টাইলসগুলো বসাতে যাব, তখন টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে কী ধরনের পরিবর্তন হয় আমরা সেই জিনিসটা লক্ষ্য করব। আমরা দেখি টাইলসগুলো যখন আমরা বাস্তবে বসাতে যাব, তখন তার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পাই। পরিবর্তনগুলো হচ্ছে, বন্ধুরা দেখো, এখানে টাইলসের সংখ্যা, এখানে টাইলসের দৈর্ঘ্য সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার, যখন দৈর্ঘ্য টাইলসের সংখ্যা একটি হয় তখন দৈর্ঘ্য হয়ে যায়, আমরা চিত্রে দেখেছি, 8 সেন্টিমিটার, যখন প্রস্থ তখন 6 সেন্টিমিটার, টাইলসের সংখ্যা যখন দুটি হয় তখন সেটা দৈর্ঘ্য হয় 16 সেন্টিমিটার, প্রস্থ হয় 12 সেন্টিমিটার। এভাবে আমরা যখনই টাইলসের সংখ্যা বাড়াবো তখন টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটা পরিবর্তন লক্ষিত হয়। আমাদেরকে প্রথমে সমস্যা দেওয়া হয়েছে যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটি তৈরি করতে কয়টা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কীভাবে পরিবর্তন হচ্ছে আমরা দেখছি। এখানে যখন দুইটা টাইলস হয় তখন এটা গুণিতক আমরা দেখতে পাচ্ছি, 8-এর একটা হলে 8 × 1 = 8, দুইটা হলে 8 × 2 = 16, তিনটা হলে 8 × 3 = 3 × 24, চারটা হলে 8 × 4 = 32। এভাবে প্রস্থ একটা হলে 1 × 6 = 6, দুইটা হলে 2 × 6 = 12, তিনটা হলে 3 × 6 = 18, চারটা হলে 4 × 6 = 24, আমরা পেয়ে গেলাম। এখানে আটের গুণিতক আমরা পেলাম 24, আবার 6-এর গুণিতক আমরা পেলাম 24, অর্থাৎ সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি 8 এবং 6-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটাই হচ্ছে ক্ষুদ্রতম বর্গের দৈর্ঘ্য। তাহলে বন্ধুরা, আমরা এবার সমস্যাগুলো আমরা খাতা কলমে আমরা করে ফেলি। তোমরা সবাই খাতা কলম রেডি করো, আমরা সমস্যাগুলো আবার সামনে দেখাচ্ছি, সেই অনুযায়ী আমরা খাতা কলমে সেগুলো আমরা সমাধান করব। তাহলে আমরা লক্ষ্য করেছি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের টাইলসের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণিতকগুলো নির্ণয় করতে হবে। তার মানে আমরা করে ফেলি, এক, টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে আমরা 8-এর গুণিতক বের করি, আটের গুণিতক কত হবে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছ, 8 আমরা গুণ করে বের করতে পারি, 8 × 16 =
তারপরে হ্যাঁ চব্বিশ, তারপরে চার আট গুণে বত্রিশ, তারপরে পাঁচ আট গুণে চল্লিশ, ছয় আট গুণে আটচল্লিশ, এটা আরও হতে পারে, আমরা জানি গুণিতক অসীম, আমরা এরভাবে কয়েকটা লিখলাম। এবার আমরা টাইলসের প্রস্থ হচ্ছে ছয়, ছয়ের গুণিতকগুলো আমরা বের করি। ছয়ের গুণিত কত হয় আমরা দেখি, ছয় এক গুণে ছয়, তোমরা চিন্তা করে বলো, দুই ছয় গুণে বারো, তিন ছয় গুণে আঠারো, চার ছয় গুণে চব্বিশ, পাঁচ ছয় গুণে ত্রিশ, ছয় ছয় গুণে ছত্রিশ, ছয় সাত গুণে বিয়াল্লিশ, ছয় আট গুণে আটচল্লিশ, এভাবে আরও হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আট এবং ছয়ের প্রথম সবচেয়ে ছোট গুণিতক, সাধারণ গুণিতক, এখানে চব্বিশ, এখানেও চব্বিশ, অর্থাৎ সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি আট এবং ছয়ের লসাগু যত তত। তাহলে আমরা এখানে আট এবং ছয়ের লসাগু কত পেলাম, সুতরাং আট এবং ছয় এর লসাগু চব্বিশ। এই আট এবং ছয়ের লসাগুটাই হচ্ছে আট এবং ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু চব্বিশ। এই চব্বিশে হচ্ছে সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য। সুতরাং আমরা এখানে লিখে ফেলি, সুতরাং সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, ঠিক বলেছ, চব্বিশ সেন্টিমিটার। আমরা উত্তর লিখলেও লিখতে পারি উত্তর, তাহলে উত্তর লিখে নিচে উত্তর চব্বিশ চব্বিশ সেন্টিমিটার। বন্ধুরা তোমরা নিশ্চয় খাতায় লিখেছো এটা। এবার আমরা দ্বিতীয় সমস্যাটা সমাধান করি। আমাদের তোমরা দ্বিতীয় সমস্যাটি দেখো, আমি মুছে ফেলি। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। আমরা চিত্রের মধ্যে দেখেছি যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি হচ্ছে চব্বিশ সেন্টিমিটার, তো সেদিকে আমাদের টাইলসের দৈর্ঘ্যের দিকে লাগতেছে তিনটি টাইলস এবং প্রস্থ বরাবর লাগতেছে চারটি টাইলস। তাহলে আমাদের পুরা বর্গক্ষেত্রে চব্বিশ সেন্টিমিটার বর্গক্ষেত্রটি ঢাকতে আমাদের তিন চার গুণে বারোটি টাইলস লাগতেছে। তাহলে কীভাবে সমাধান করা যায় আমরা একটু দেখি। আমরা কতে পেয়ে এক নম্বরে পেয়েছি ক্ষুদ্রতম সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার। আমরা একটু লিখি বর্গ ক্ষেত্র টি, বর্গক্ষেত্রটি বলতে আমরা সবচেয়ে
ছোট বর্গক্ষেত্রটি বুঝব। বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, টাইলসের দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে। আমরা লিখি দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে কয়টি বন্ধুরা বলো দেখি? এখানে মোট হচ্ছে ২৪ আর প্রতিটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে ৮ সেন্টিমিটার, তাহলে এখানে লাগতেছে ২৪ ভাগ ৮ অর্থাৎ ৩৮ গুণে ৮টি টাইলস, দুঃখিত ৩টি টাইলস। এবার অনুরূপভাবে প্রস্থ বরাবর টাইলস লাগবে, আমাদের ক্ষেত্রটি হচ্ছে ২৪ ভাগ প্রস্থ হচ্ছে ৬ সেন্টিমিটার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লাগতেছে ৪টি, ৪ ৬ ২৪ ৪টি টাইলস। সুতরাং এখানে এই বর্গক্ষেত্রটি ঢাকতে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি ঢাকার জন্য কয়টি টাইলস প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি ৩ আর ৪, ৩ ৪ গুণে ১২টি, আমরা গুণ করে দিই, সুতরাং মোট টাইলস প্রয়োজন ৩ গুণন ৪ টি, তাহলে কত হচ্ছে ৩ ৪ গুণে দুঃখিত ৩ ৪ গুণে ১২টি, বন্ধুরা তাহলে আমরা পেয়ে গেলাম সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য ১২টি টাইলস আমাদের দরকার। নিশ্চয়ই তোমরা খাতায় তুলেছ। এরপরে আমরা চলে যাব আমাদের ৩ নম্বর সমস্যায়। আমাদের ৩ নম্বর সমস্যা তোমরা দেখো, আকারের দিক থেকে ৩ নম্বর সমস্যাটা হচ্ছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। আমরা প্রথমে দেখলাম সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে ২৪ সেন্টিমিটার, এভাবে আমরা দ্বিতীয় ছোট বা দ্বিতীয় ক্ষুদ্রতম বা তৃতীয় ক্ষুদ্রতম চতুর্থ ক্ষুদ্রতম এভাবে পেতে পারি, কিন্তু আমাদের বলা আছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এটা জানার আগে কয়টি টাইলস প্রয়োজন তা জানার আগে আমাদেরকে জানতে হবে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটি প্রতিটি বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখানে কীভাবে বের করা যায় তোমরা জানো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে যদি আমরা ২ দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গ পাওয়া যাবে, ৩ দিয়ে গুণ করলে তৃতীয় ক্ষুদ্রতম বর্গ পাওয়া যাবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গটি কীভাবে পাবো, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা ২ দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে চলো আমরা ৩ নম্বরটিও সমাধান করে ফেলি। তাহলে আমাদের এখানে আছে সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, ২৪ সেন্টিমিটার। সুতরাং
সুতরাং কি হবে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গ, সুতরাং দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা নিচে চলে আসি, এক বাহুর দৈর্ঘ্য চব্বিশ গুণন দুই সেন্টিমিটার, চব্বিশ আর দুই গুণ করলে কত হয়, চার দ্বিগুণে আট, দুই দ্বিগুণে আটচল্লিশ সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র দৈর্ঘ্য আটচল্লিশ সেন্টিমিটার। এবার এই আটচল্লিশ সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্রটি ঢাকতে আমাদের কয়টা টাইলস লাগবে, তাহলে আমরা করে ফেলি দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে আটচল্লিশ ভাগ, প্রতি টাইলসের দৈর্ঘ্য তোমরা জানো কত, ঠিক বলেছ, আট সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে ছয়টি, প্রস্থ বরাবর টাইলস লাগবে আটচল্লিশ ভাগ, প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার, তাহলে আট সেন্টিমিটার। সুতরাং মোট টাইলস প্রয়োজন ছয় গুণন আট সমান আটচল্লিশটি। তাহলে তোমরা নিশ্চয়ই লিখেছ এই সমস্যাটি, তোমরা বন্ধুরা বাসায় বারবার তোমাদেরকে অনুশীলন করতে হবে, না হলে এটা তোমরা সঠিকভাবে করতে পারবে না। আমরা এবার একটু দেখি আমরা সমস্যাটা কীভাবে সমাধান করলাম। তাহলে আমরা সমস্যাটি কীভাবে সমাধান করলাম, সবচেয়ে ছোটো বর্গক্ষেত্রটি বানানোর জন্য আমাদের কয়টি টাইলস লাগবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর যদি বলা হয় যে তৃতীয় ক্ষুদ্রতম বর্গটি কত সেন্টিমিটার, সেটাও কীভাবে বের করা যাবে, হ্যাঁ ঠিক বলেছ, লসাগুকে যদি আমি তিন দিয়ে গুণ করে দিই তাহলে তৃতীয় ক্ষুদ্রতম বর্গটি আমরা পেয়ে যাব। আমরা এখন বাসায় তোমাদের অনুশীলনের জন্য একটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা ঝটপট এটা তুলে নাও, দেখো তোমাদের বইয়ের অনুশীলনী পাঁচের তিন নম্বর সমস্যাটি তোমরা অনুরূপভাবে সমাধান করবে। আর এখানে নতুন একটা সমস্যা আমি তোমাদের জন্য নিয়ে আসছি, যেটা তোমাদের বইতে নাই। শিহাব তার বাগানের জন্য কিছু চারা গাছ ক্রয় করলো, সে প্রতি সারিতে যথাক্রমে দশ বারো ও পনেরোটি চারা রোপণ করতে চায়। তাহলে সমস্যাগুলো এরকম দেওয়া আছে, দশ বারো ও পনেরো এর দুটি করে গুণিতক লেখো, কমপক্ষে কতটি চারা রোপণ করলে প্রতি ক্ষেত্রে কোনো চারা অবশিষ্ট থাকবে না। পরের সমস্যাটি, যদি প্রতি ক্ষেত্রে পাঁচটি চারা অবশিষ্ট থাকতো তাহলে চারার সংখ্যা কত হতো। তোমরা দ্রুত বাড়ির কাছে তুলে নাও। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই করোনায় আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থেকে সুস্থ থাকো, নিরাপদ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।